আরোহী, তুমি তুমি 2 বছর পর কোথা থেকে আসলে? কেমন আছো তুমি জন? আমি ভালো নাই, আমি ভালো নাই। মিলি, তোমার কি হয়েছে আর তোমার অবস্থা এমন কেন? আমি সব বলছি, আগে আমাকে একটু বসতে দাও। ঠিক আছে, আমাকে একটা কথা বলো তো। আমাকে ছেড়ে তো তুমি অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছিলে, সেই ছেলে বুঝি তোমার এই হাল করে পাঠিয়ে দিয়েছে? জন, আমি কোথাও পালিয়ে যাইনি, আমি এতদিন বন্দী ছিলাম, আমাকে এতদিন বন্দী করে রাখছিল। মানে বন্দী করে রাখা হয়েছিল মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমাকে এতদিন বন্দী করে দিনের পর দিন আমার সাথে অত্যাচার করেছে। শোনো, এখানে 5 লক্ষ টাকা আছে, তুমি এক কাজ করো, এটা গিয়ে মারুকে দিয়ে আসো, আর আমার না একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমাকে যেতে হবে, আমি পারছি না। নাও। এতগুলো টাকা নিয়ে আমি একাই যাব? আরে বাবা যাও, সমস্যা কি? তাছাড়া মারুক তো ভালো ছেলে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যেতে বলছো আমি দিয়ে আসবো। ঠিক আছে, যাও। আচ্ছা, আপনার বন্ধু আপনাকে এটা দিতে বলেছে। আরে ভাবি আপনি আসছেন, বসেন বসেন। আরে ভাবি টাকা পরে দিন, আপনি আসছেন আমার বাসায় প্রথম প্রথম, একটু চা নাস্তার ব্যবস্থা করি, খেয়ে তারপরে যাবেন। আরে ভাই আপনি এত ব্যস্ত হবেন না, আমি তো এখনই চলে যাব। আরে ভাবি যাবেন তো, ঠিক আছে। আচ্ছা ভাবি দেখুন তো বাসাটা কেমন হয়েছে, নতুন নিয়েছি, সব কিছু নতুন কিনছি, এই যে সোফা ফার্নিচার সব কিছু নতুন উঠেছি, কেমন হয়েছে বলেন তো? হ্যাঁ, বাসাটা দেখতে বেশ সুন্দর। আরে ভাবি এই যে পেন্টিংটা দেখুন, কই থেকে আনছে জানেন? ইতালি থেকে আনছে এই পেন্টিংটা, সুন্দর না দেখে? হ্যাঁ, পেন্টিংটা আসলে সুন্দর অনেক। কি ভাবি আইসেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যাইবেন? এবার এটা আমার আর টাইম আমার, বুঝছেন? আপনি আপনার ইচ্ছায় যাইতে পারবেন না। আসছেন, একটু মজ মাস্তি করবেন, তারপরে যাবেন। কি সুন্দরী, জ্ঞান ফিরলো তাহলে? ওয়েট ওয়েট, আমি খুলে দিচ্ছি, তবে কোনো চিল্লাচিল্লি করা যাবে না, ঠিক আছে? আপনি তো আমার স্বামীর বন্ধু, আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? আসলে ভাবি আপনাকে দেখলে না আমার মাথা ঠিক থাকে না, তাই ভাবলাম আজকে একটু সুযোগ নেই, এই জন্য আর কি। ছি, আপনি এত খারাপ মানুষ, এইটা আমার জানা ছিল না, আমাকে ছেড়ে দেন বলতাছি, আমি কিন্তু চিৎকার করব। সমস্যা নাই, আপনি যত পারেন চিল্লান, নো প্রবলেম, কারণ এখানে আপনি চিল্লালে কেউ শুনবে না, এটা আমার জায়গা, এখানে সারাদিন চিল্লালে কোনো মানুষ আসবে না, তাই বলছি চুপ থাকেন, তাহলে আপনার জন্য ভালো হবে, আর না হলো না অনেক খারাপ হবে আপনার জন্য, বুঝতে পেরেছেন? আমি আপনাকে বারবার বলতেছি আমাকে ছেড়ে দিন, এর ফল কিন্তু ভালো হবে না। সরি সোনা, আমি না তোমাকে ছাড়তে পারবো না, কারণটা কি জানো? আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি, এই যে তোমার স্বামী জন, ও না সব সময় আমার থেকে ফাস্ট হয়েছে, স্কুল লাইফ থেকে শুরু করে এখন বিজনেস করছি, এখন পর্যন্ত স্কুল লাইফেও সবসময় আমার থেকে ফাস্ট থাকতো, আমি সবসময় সেকেন্ড থাকতাম, এর জন্য আমার কথা শোনা লাগতো আমার ফ্যামিলির কাছে, আর এখন এখন বিজনেস করছি, এখনও আমার থেকে সবসময় এগিয়ে, সবসময় সাকসেস অর্জন করছে, আর আমি গল্লা পাচ্ছি, এই জন্য বুঝতে পেরেছ? আমার না মাথার মধ্যে সবসময় কাজ করতো, আমি কী করে আমি ওকে আমি সবসময় জজ দেবো, কিন্তু পারি না কখনো না, কিন্তু এই যে আজকে একটা সুযোগ পেয়েছি, তাই ভাবলাম যে ওর থেকে একটু এগিয়ে থাকি, তাই আপনাকে আমি সুন্দরভাবে প্ল্যান করে এখানে নিয়ে এসেছি,
তাই বলে চুপ থাকেন, আমার কাছে আমাকে করতে দেন। আপনি বেশি কথা বললেন না, আপনার জন্য কিন্তু খারাপ। সো চুপ, ঠিক আছে? আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। শোনা, ছেড়ে তো দিব, সমস্যা নাই, তবে কখন কোথায় কিভাবে দিব সেটা পরের হিসাব। চুপচাপ থাকো তাহলে ভালো হবে, ওকে? চুপচাপ এখানে থাকো, ঠিক আছে? কিরে বন্ধু, কেমন আছিস? এই তো আছি, ভালো আছি। তোর কি অবস্থা? এই তো আমিও আছি। তোর কাছে টাকাগুলো পেতাম না, তাই ভাবলাম নিতে আসি, তুই ব্যস্ত মানুষ, কোথায় না কোথায় যাস। টাকাগুলো নিতে আসছিস মানে? কিন্তু কিছুক্ষণ আগে তো তোর ভাবিকে আমি টাকা দিয়ে পাঠিয়েছি তোর কাছে। কী বলছিস, তোর কাছ থেকে আমি টাকা পাবো? তুই ভাবিকে দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছিস মানে? ভাবিকে যদি টাকা পাঠাস তাহলে কই, ভাবি কই, আমার কাছে তো যায়নি। টাকা নিয়ে যায়নি মানে? তাহলে তাহলে তোর ভাবি গেল কোথায়? আমার মনে হয় কি বন্ধু জানিস, ভাবি কোনো একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, টাকাগুলো দেখার পরে ভাবির মাথা নষ্ট হয়ে গেছে, আর ওই টাকাগুলো নিয়ে সুযোগের সদ্ব্যবহার করে ভেঙে চলে গেছে। না না, ও এই ধরনের কাজ করতে পারে না। তোর ভাবিকে আমি খুব ভালো মতো চিনি, ওকে আমি অনেক বিশ্বাস করি, আমার সাথে অন্তত এমনটা করতে পারে না। আরে বন্ধু, মেয়ে মানুষকে বিশ্বাস করা উচিত না, বুঝতে পেরেছিস? কারণ মেয়ে মানুষ টাকা দেখলে না তাদের মাথা ঠিক থাকে না, তারা টাকা দেখলে পরে সব কিছু ভুলে যায়। আই থিঙ্ক টাকাগুলো নিয়ে ওই নাগরের সাথে ভেঙে চলে গেছে। আচ্ছা একটা কাজ করি, চল পুলিশের কাছে গিয়ে জিডি করি, তাহলে মনে হয় ব্যাটার হবে। হ্যাঁ ঠিক আছে, চল। আচ্ছা ঠিক আছে, জিডি করি। মারুফ তোমাকে আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়ে ওখানে আমাকে দিনের পর দিন টর্চার করতো। তার মানে এতদিন ধরে তুমি এসব সহ্য করেছো, সেটা করেছে আমার বন্ধু, আমি ওকে ছাড়বো না। বিশ্বাস করো, আমি যে তোমাকে ফিরে পাবো এটা আমি কখনো বিশ্বাসই করিনি। না জানি তোমার উপর ওখানে কত অত্যাচার হয়েছে, আমি কেন তোমাকে অবিশ্বাস করলাম, আমি কেন আরো ভালোভাবে তোমাকে খুঁজলাম না। বাদ দাও এসব, সবই আমাদের কপালের দোষ। তুমি কোনো চিন্তা করো না, আমি মারুফকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব আমার সাথে বিচ্ছে করলে কি ফল হতে পারে ওর। তুই আমার বন্ধু হয়ে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কীভাবে করতে পারলি? হ্যাঁ, তোকে আমার বন্ধু ভেবে আমি বিজনেস পার্টনার বানিয়েছিলাম, ভেবেছিলাম যা করবো আমরা একসাথে করবো, কত বিশ্বাস করেছিলাম তোকে, আর সেই বিশ্বাসে যে তুই এইভাবে ফাটল ধরাবি তা আমি কখনো কল্পনা করতে পারিনি। তুই আমাকে কী বলেছিলি, আমার বউ টাকা পয়সা নিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে, এমন নাটকটা তুই আমার সাথে সাজিয়েছিলি যাতে করে আমি আমার বউকে ভুল বুঝি আর আমার পুরো বিজনেসটা তছনছ হয়ে যায়। তুই রাখে আল্লাহ মারেখে, আল্লাহ যার সাথে থাকে না তাকে কেউ কখনো মারতে পারে না। আমার সাথে বন্ধু হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা কেমনে করতে পারলি তুই? ছি, হ্যাঁ হ্যাঁ আমি পেরেছি, কারণ শুরু থেকে তোর সাথে আমার জেলাসি ছিল যে তুই এত কিছু কেমনে করলি, আমি করতে পারি না। তুই বিজনেসে সফল হয়েছিস, এত সুন্দর একটা বউ আছে, আমার নাই কেন? তাই আমি প্ল্যানটা আমার মতো করে খেলেছি, খেলে তোর বউকে আমার কাছে এনেছি, তোর বউকে আমি 2 বছর আটকে রেখেছি, তারপরে আমার ইচ্ছা মতো ব্যবহার করেছি। আমার আর কোনো আফসোস নাই, কারণ তোর সাথে আমি সব কিছু করে ফেলেছি, আমার মর্জি মতো আমি গেম খেলেছি, বুঝতে পেরেছিস? আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বউয়ের নামে উল্টাপাল্টা কথা বলছিস, এত বড় সাহস তোর? ইচ্ছে করছে তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলি। এই কি করছেন? আইন নিজে হাতে তুলে নেবেন না, উনি এখন আইনের কাছে বন্দি, উনার বিচার এখন আইনের মাধ্যমে হবে। জন, এই নোংরা লোকটার সাথে কথা বলে তুমি তোমার মুখ নষ্ট করো না, এই নোংরা লোকটার বিচার এখন থেকে পুলিশে করবে, চলো। এই চলো।